চলো দেখাই যে কি বালা বানিয়েছি। তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু ক্লোজ আমি ডিজাইন দেখাইনি। এই ছিলে কাটা কাজ করা আছে আর এই মুখটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। টরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে, একটু সেজে গুজে ছাদেও চলে এসেছি। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, হ্যাঁ, অনেক দিন পর টরিস ব্লগে তোমরা জুয়েলারি কালেকশন দেখতে পাবে। আমার নতুন কিছু জুয়েলারি যেগুলো এখনও আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে, সেই জুয়েলারিগুলো এই ভিডিওতে শেয়ার করব। তো জুয়েলারিগুলো শেয়ার করার আগে আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি গোল্ড জুয়েলারি আর শেয়ার করব না। তো অনেকেই ধরে নিয়েছিলে যে কেউ হয়তো নেগেটিভ ভিডিও করছে বা কেউ নেগেটিভ কমেন্ট করছে, সেই সব ভয়ে। অ্যাকচুয়ালি সেরকম নয়, তোমরা আমার, আমি কষ্ট করে ভিডিও করছি, তোমরা আমার ভিডিও দেখছো, সেখান থেকে আমি আর্ন করছি, আমি নিজে গয়না তৈরি করছি বা আমার হাজব্যান্ড আমাকে তৈরি করে দিচ্ছে। তো এতে মানুষ কে কি বললো না বললো এইসবে আমি কান নিই না, বিশেষ করে জুয়েলারি নিয়ে। আমার যারা আমার ব্যাপারে খারাপ বলার না, তারা এমনিও বলবে অমনিও বলবে, হ্যাঁ। তো এইসব ব্যাপারে আর অতটা খারাপ লাগে না, প্রথম দিকে খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না। কিন্তু গোল্ড জুয়েলারি যে কেন দেখায় না, তার পেছনে একটা কারণ আছে। রিসেন্টলি আমার সঙ্গে খুব বাজে একটা ঘটনা ঘটে, তো তারপর থেকে আমি ঠিক করেছিলাম যে জুয়েলারি কালেকশন আমি শেয়ার করব না। মানে হতে হতে আমি বেঁচে গেছিলাম, তো তারপরে ভীষণ আতঙ্কের মধ্যে থাকতাম। তো সেটা পরে কোনোদিন একটা ব্লগে আমি সুযোগ সুবিধা দিয়ে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমি ওই বাড়িতে পুরোপুরি শিফট হয়ে যাব, তবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কথা দিলাম। তো এই মুহূর্তে এখানে আমি শেয়ার করতে পারছি না। তো যাই হোক, অনেকটা এখন স্বাভাবিক আছে, নর্মাল আছে, তো যার জন্য ভাবলাম যে শেয়ার করি। আর এছাড়াও অনেকে কমেন্ট করেছো যে কেন দেখাবে না তোমার জুয়েলারি, দেখে তো আমরা অনেকে জুয়েলারি বানিয়েছি, আমাদের অনেকটা হেল্প হয়, এই ধরনের কমেন্ট করছো। আবার অনেকে নেগেটিভভাবেই বলছো যে আমরা তোমার ভিডিও দেখি বলেই তুমি টাকা আর্ন করতে পারছো, সেই টাকা দিয়ে গয়না তৈরি করছো, তাহলে কেন আমাদের সঙ্গে শেয়ার করবে না, এই ধরনের নেগেটিভ কমেন্ট আসে। তো আবার অনেকে এরকমও লিখেছে যে তুমি পড়লে তো আমরা দেখতেই পাবো, তাই না? তাহলে এখানে আলাদাভাবে দেখালেই তোমার কী প্রবলেম হচ্ছে? তো এরকম ধরনের কমেন্ট আসে, তারপর আমি ইগনোর করে গেছিলাম। তো এখন পরিস্থিতি অনেকটা নর্মাল আছে, সে অনেক কাহিনী তোমাদেরকে আমি ওই বাড়ি শিফট হওয়ার পরেই আমি তোমাদেরকে বলবো। যাই হোক, তো সেই জন্য আমি দেখাতাম না। তো এখন সব কিছু স্বাভাবিক আছে, তো এখন থেকে আমি যেটাই নতুন কিছু তৈরি করি না কেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কথা দিলাম। তো যাই হোক, তো আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এটা আমার না, অনেক অনেকেরই কমেন্ট আসে যে গোল্ড জুয়েলারি দেখানোর কি আছে, গোল্ড জুয়েলারি দেখানো মানে শো অফ করা এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি সেরকম নয়, এখনকার দিনে প্রত্যেকের কাছেই, প্রত্যেকটা মেয়ের কাছে কম বেশি গোল্ড জুয়েলারি থাকে, তো এখানে শো অফ করার কোনো ব্যাপার নয়। আর যত আমরা মানে কি বলবো, হাউস ওয়াইফ আছে, যাদেরই ব্লগিং চ্যানেল আছে, প্রত্যেকেই নিজের নিজের জুয়েলারি শেয়ার করে, তো এটা কোনো শো অফ নয়। এখনকার দিনে সবার কাছে গোল্ড জুয়েলারি থাকে, তো এটা কোনো শো অফ নয়। একটা গয়না হচ্ছে আমাদের মতো ফ্যামিলিতে মানে খুব শখ করে বানানো, হ্যাঁ, যে না এটা বানাবো, টাকা জমিয়ে জমিয়ে বানানো, এখন নিজের আর্ন করতে পারছি, সেখান দিয়ে বানাচ্ছি, তাহলে কেন শেয়ার করবো না, তাই না? আমার আছে তাতে তোমারও কিছু নেই, বা তোমার আছে তাতে আমারও কিছু না, তাই না? এরম ব্যাপার। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এবার হচ্ছে দেখাবো গোল্ড জুয়েলারিগুলোকে কী কী তৈরি করেছি। তো চলো নিচে যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার। তো চলো, ফাইনালি আমি বসেই পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য গোল্ড জুয়েলারি, মানে মাঝখানে কি কি বানিয়েছি। আর হ্যাঁ, আমার বিবাহবার্ষিকীর গিফটটাও এবার নেওয়া হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই এবছর আমাকে বলছে বিবাহবার্ষিকীতে কি নেবে, তো আমি বললাম আমি গোল্ডের মধ্যে কিছু নেবো না, তুমি আমাকে একটা বক্স খাট মানে কিনে দাও। তো বক্স খাট কিনে দিয়েছে, তো তারপরে আমার কি মনে হলো যে আমি নিজের একটা গয়না নিই। তো তারপর আমি নিজেই ওটা কিনেছি, ওটা তোমাদের দাদা ভাই দেয়নি, আমি নিজেই কিনেছি। তো সেটা এখন দেখাবো না, এটা তোমরা পরে ব্লগে দেখতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি বানিয়েছি। ফার্স্টে হচ্ছে মোস্ট যেটা ডিমান্ড ছিল, তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে দিদি তুমি দুটো হাতে বালা বানিয়ে নাও, তোমার তো সবকিছু আছে, শুধু বালাই নেই। তো সত্যি বলতে বালা আমার হাতে ভালো লাগবে না, ওই ভেবে আমি কখনো মানে বালাটা বানাবো এরকম কিছু ভাবিনি, কারণ আমার হাতগুলো খুব রোগা রোগা, তো ভালো লাগে না দেখতে। তো যাই হোক, তোমরা সবাই অনেক বলেছো, তাছাড়া এটা তো সত্যি না যে বালা আমার নেই হাতে। তো চলো দেখাই যে কি বালা বানিয়েছি, তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু ক্লোজ আমি ডিজাইন দেখাইনি। এই হচ্ছে বালা জোড়া, আমার হাতেরই এমনই একটা মানে হাত, আমার মানে এই আমার সাইজের এক পিসই ছিল, তবে ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল, যার জন্য আমি এই ডিজাইনটাই নিয়েছিলাম। আর সব বড় বড় ডিজাইন, তারপরে ভেবেছিলাম যে অর্ডার দিয়ে বানিয়ে নেবো, তাহলে দূর ওই অর্ডার ফর্ডার আবার কে ঝামেলা করে। তো এই হচ্ছে বালা জোড়া, এই হচ্ছে মুখটা, দুপাশে দুই রকমের মুখ আছে দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ডিজাইনটা, নকশিওয়ালার যেরকম ডিজাইন হয় ওই নকশিওয়ালার কিন্তু ডিজাইন করা আছে। এই যে দেখো,
এই হচ্ছে বালাজোড়া। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমাদের ক্লোজ দেখিয়ে দিই আর একবার, এই যে দেখো বালার মুখটা। চল এবার হাতে একটু পরে নি। এই হচ্ছে বালাজোড়া। এটার অনেক তোমরা আমাকে অনেক এনকারেজ করেছিলে, একটা জোড়া বালা বানাও, এক জোড়া বালা বানাও, তো ফাইনালি বানিয়েছি, বাট দেখাচ্ছি এখন। তো চলো এবার নেক্সট দেখাই। নেক্সট হচ্ছে, তোমরা দেখেছিলে যে আমার প্লেন পাতের মধ্যে এক জোড়া শাখা ছিল, তো সেই শাখাটা আমি প্রচুর পড়েছি, প্রচুর পড়েছি, এত পড়েছি তো শাখাটা আর কি বেড়ে গেছিল, তো যার জন্য ওই শাখাটা এক্সচেঞ্জ করে সেম ওই রকমই পাতের শাখা নেওয়া হয়েছে। একটুখানি ডিজাইন করা ছিল ওই শাখাটাতে, বাট এটা পুরোটাই পাতের ডিজাইন। এই যে দেখো পুরোটাই কিন্তু এরকম পাতের মধ্যে যাচ্ছে। এই যে এই হচ্ছে ডিজাইনটা। তো আমার যে লোহা বাঁধানোটা ছিল, যেটা মামনি আমাকে দিয়েছিল, তো সেই লোহা বাঁধানোটা বিয়ের এক সপ্তাহ পর গিয়ে, না মানে কি করতে গিয়ে হাতে পড়া ছিল, তো এইভাবে খাটে এরকম ভাবে হাতটা রেখেছি, আর মাছের ডিজাইন করা ছিল তোমরা দেখেছো, তো সেই মাছের লেজটা বেঁকে গেছিল। তো আমার ওটা এত পছন্দের ছিল, যার জন্য ভাবিনি যে এক্সচেঞ্জ করব। তারপরে হাত দিয়ে মানে চেপে চেপে সোজা করে পড়তাম, তো রিসেন্টলি মানে লেজটা মানে এতটাই বেঁকা হয়ে গেছিল, যেটা পরা যাচ্ছিল না, আমি পড়তাম না, তুলে তুলে রাখতাম, তো কি হয় শাড়ি টাড়ির সঙ্গে এভাবে বেঁধে যাচ্ছে, তবে বেঁধে কোথায় ভেঙে পড়ে যাবে, তো যার জন্য ওটা এক্সচেঞ্জ করে নিয়ে আসা হয়েছে। এই এই লোহা বাঁধানোটা, এই যে আমার মিনে করা গয়না নেই, অ্যাকচুয়ালি মিনে করাটা আমি খুব একটা পছন্দ করি না, তো কিন্তু এই ডিজাইনটা আমার এত ভালো লেগেছে, যার জন্য মিনে করাটা মানে মিনে করা আছে বলেও কিন্তু আমি এটা নিয়েছি। এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে, এরকম এরকম এই ছিলে কাটা কাজ করা আছে, আর এই মুখটা হচ্ছে এরকম একটা ফুল। এই হচ্ছে ডিজাইনটা, আমার খুব পছন্দ হয়েছিল এটা, যার জন্য মিনে করা ছিল বলেও আমি এটা নিয়েছি থাকা সত্ত্বেও। এই হচ্ছে নোয়া বাঁধানোটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। এটা রিসেন্টলি বানিয়েছি, বকখালি যাওয়ার আগে নিয়েছি এটা, তো ওটা এক্সচেঞ্জ করে এখানে মানে আমার 3,000 না 4,000 এরকম সামথিং লেগেছিল, কারণ ওটা অনেকটা মানে হেভি ওয়েটের ছিল, তো যার কারণে আমার খুব একটা টাকা ভরতে হয়নি ওখানে। আর এটাও খুব ডিমান্ডের জিনিস ছিল যে কানবালাটা দেখাও, কানবালাটা দেখাও, এটা আমি একটা বিয়ে বাড়ি পড়েছি, সেটা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারের একটা বিয়ে ছিল, তো সে বিয়েতেই পড়েছি, তারপর আর পড়া হয়নি কানবালাটা। তো চলো এবার কানবালাটা দেখাই, এই এই দিকটাই মুখ আছে, এই হচ্ছে কানবালাটা, দেখো সিম্পলের মধ্যে, দেখো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। এই হচ্ছে আমার কানবালাটা, একটুখানি পরে দেখাই আমি, একটু পজ করো আমি। তো এই হচ্ছে কানবালাটা, তো কেমন লাগছে কমেন্টে জানিও। এইগুলোই বানিয়েছি আমি এর মাঝখানে, তো এই হচ্ছে কানবালাটা আমার। এটাও আমি একটা আমার কানের ছিল যেটা বিয়েতে পেয়েছিলাম, তো সেটা এক্সচেঞ্জও করেছিলাম, মানে এর মধ্যে কিছুটা ওল্ড গোল্ডও আছে আমার। তো যাই হোক, কেমন লাগছে সব গয়নার কালেকশনগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তো বিবাহ বার্ষিকীতে যে গয়নাটা নিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাবো পরের ব্লগে দেখাবো, আজকে শুট করে রাখবো মেবি, তো পরের ব্লগে দেখাবো, কেননা আমরা ব্যাঙ্গালোর চলে যাচ্ছি 8 তারিখে, বিবাহ বার্ষিকীর আগে আগে আসবো, বা বলতে পারছি না কবে আসবো, তো যার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে যাই, কেননা গোল্ড গুলো সব আবার ব্যাংকে লকারে রেখে আসবো, তো যার জন্য ভাবলাম আমি শেয়ার করেই যাই। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থেকো।